السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين اللهم اجعلنا منهم بمنك وكرمك يا أرحم الراحمين পিএসটি বাংলার সম্মানিত শ্রোতা দর্শকবৃন্দ, পৃথিবীর যে প্রান্ত থেকে বসে আপনারা আমাদের সাথে অনুষ্ঠানে যোগ দিয়েছেন, আপনাদের সকলের জন্য রইল প্রাণতলার শুভেচ্ছা। আমরা সমষ্টিক আলোচনা করে থাকি এবং সমষ্টিক আলোচনার অনন্য বৈশিষ্ট্য একটি নির্দিষ্ট বিষয়ের উপরে বিজ্ঞ আলোচকদের সমন্বয়ে আলোচনা করা এবং বিষয়টির খুঁটিনাটি দিকগুলি আপনাদের সামনে তুলে ধরা, যাতে আমরা সবাই সচেতন হতে পারি এবং উপকারগুলি লাভ করতে পারি, অপকার থেকে বাঁচতে পারি। তেমনি আজকের এই আলোচনার মূল প্রতিপাদ্য বিষয় হলো পাপের অশুভ পরিণাম, আর তার অংশ হিসেবে আমরা আলোচনা করছি যাকাত না দেওয়ার অশুভ পরিণতি কি। তার মধ্যে যে বিষয়টি নিয়ে এ পর্বে আলোচনা করব, ইসলামী অর্থনীতির বুনিয়াদ হলো যাকাত, যাকাত ভিত্তিক অর্থনীতি। আর যাকাতকে যখন বন্ধ করা হবে তখন সে জায়গায় ছেকে বসবে সেই জাহিলি সুদ প্রথা, আর সুদ চুষে নেবে মানুষের রক্তকে। অতএব এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এ বিষয়ে আমরা আলোচনা শুনব বিজ্ঞ আলোচকদের। চলুন প্রথমে আমরা আলোচকদের সাথে পরিচিত হয়ে নেই, প্রথমেই আমরা পরিচিত হব আমার ডান দিকে বসা বিশিষ্ট আলেমে দীন ইসলামী চিন্তাবিদ শেখ আকরামুজ্জামান বিন আব্দুল সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সর্ববামে উপবিষ্ট বিশিষ্ট আলেমে দীন তরুণ প্রতিভা শেখ মুখলিস বিন আরশাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর আমার বামে উপবিষ্ট আছেন আরেক তরুণ প্রতিভা আলেমে দীন শেখ কাসিম আব্বাস। আসসালাম। Thank you.